এখন বাজে দুপুর আড়াইটে। তো আড়াইটের সময় এত পরিমাণে ভিড় এই আমাদের শ্রীভূমিতে, এটা হচ্ছে ডিজনিল্যান্ড তৈরি করা হয়েছে শ্রীভূমিতে। দেখুন কত মানুষের ঢল, এখন দুপুর আড়াইটের সময় প্রচুর মানুষ দলে দলে আসছে শ্রীভূমির এই প্যান্ডেলটা দেখার জন্য। আপনারা দেখুন, এনজয় করতে থাকুন। নমস্কার সবাইকে, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি, মানে প্যান্ডেল হপিং যেটাকে বলে সেটা করতে বেরিয়েছি। যেহেতু আমার বাহন হচ্ছে কি আমার এই বাইক, তো এই আমার এই বাইক নিয়ে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শ্রীভূমি। ভাবছিলাম যে শ্রীভূমির প্যান্ডেলটা দেখে আসি, সেখানটা নাকি খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে। তো আমরা ফাইনালি শ্রীভূমি চলে এসেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে বাইকটা পার্কিং করবো কোথায়। এখানে একটা পুলিশের সাথে কথা হচ্ছে, বলে এখানে বাইক রাখলে 100 টাকা করে পার্কিং দিতে হবে, তা না হলে যে কাটা মেরে দেবে। চেন দেখা যাক কী হয়। বাইক নিয়ে ঠাকুর দেখতে আসে সব থেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাইক রাখা নিয়ে। তো আমি তারপরে একটা জায়গায় রাখলাম বাইকটাকে, বাইকটাকে রাখলাম শ্রীভূমি যেখান থেকে এক্সিট করে সেদিকটায় বাইকটা গিয়ে রাখলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এখানে এত ভিড় দেখছেন না, এগুলো সব শ্রীভূমির ভিড়। এই দুপুরবেলা এখন টাইম হচ্ছে কি দেখুন, 2:10 বাজে, 2:10 বাজে এখনই এত ভিড়। তাহলে অনুমান করতে পারছেন রাত্রিবেলা কী ভিড় হতে পারে। এখানে পুলিশ প্রচুর তৎপর রাখা আছে, কারণ শ্রীভূমিতে প্রচুর ভিড় হয়, সেই কারণে প্রচুর পুলিশ রাখা আছে। বাপারে বোতল বোতল দেখে, এটা হলো শ্রীভূমির গেট। তো আমরা শ্রীভূমির গেট থেকে ঢুকলাম এখন ভিতরের দিকে। মানে খুব কড়াভাবে তারা প্যান্ডেলের লাইন মেনটেন করছে, এটা আসলে ঠিক আছে, সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছে তারা। আমাদের লাইন ছেড়ে দিল, তো আমরা এখন প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, ডিজনিল্যান্ড। বেলা প্যান্ডেল দেখতে আসলে মেইন প্রবলেমটা হয় ঘাম, গরমও আছে দোস্ত, আর রোদের তাপটাও অনেক, বেশ ভালো তেজ। তবে একটা জিনিস ভালো লাগছে, এই প্যান্ডেলটা এমন একটা ডিজাইনে করেছে প্যান্ডেলের কাঠামোটা, এখানটায় সবাই মোটামুটি ভালোভাবে ঢুকতে পারবে। এখন রয়েছে শ্রীভূমির সেই প্যান্ডেলের ভিতরে, বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটার ভিতরটা দেখুন। মণ্ডপের ভিতরে লাইটিংয়ের কারুকার্যটা খুব সুন্দর লাগছে, বেশ ব্রাইট ব্রাইট একটা লাগছে আর কি। মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি এখন, আর মণ্ডপে ঢুকলে তো আপনি এতক্ষণ লাইন দিয়ে ঢুকবেন, তারপর এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না, তারা বের করে দেবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এখন এক্সিট করলাম এক্সিট গেট থেকে, আমাদের বাইকটা রাখা আছে ওইখানটা আবার, তো বাইকটার কাছে যাবো। তো আপনাদেরকে শ্রীভূমির প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালাম, যেটা হচ্ছে ডিজনিল্যান্ড। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পুজোতে সবাই নতুন জামাকাপড় পরে বেরিয়েছে, কিন্তু আমি পুরনো জামাকাপড় পরে বেরিয়েছি, তার কারণ হচ্ছে কি নতুন জামাকাপড় পরে আমার লস, কারণ হচ্ছে কি এই পুজোতে দিনের বেলায় ঘুরতে আসা মানে কি গরমে ঘাম চপচপ হবে, আর সেই নতুন জামাগুলোতে ঘাম ঠাম লাগবে। তার থেকে ভালো ভাই এই পুরনো জামাকাপড় পরে ঘোরা। এখনও মনে পড়ে তখন আমাদের বন্ধুদের সাথে আমরা এরকম পুজোয় রাত্রিবেলা করে বেরোতাম, রাত্রিবেলা করে সারা রাত ঘুরতাম, ঘুরে আবার ভোরবেলা আমরা বাড়িতে আসতাম। সেগুলো ভাবি মাঝে মধ্যে যে সেই সময়টা কত সুন্দর ছিল, আমরা সবাই মিলে এরকম নতুন জামাকাপড় পরে রাত্রিবেলা করে বেরোতাম, সারা রাত্রি ঘুরে 3:30-4 সময় আবার বাড়ি চলে আসতাম, এরকম ঘুরতাম প্রত্যেক বছর। হয় এখনও অনেকে বেরোয়, এখনও মাঝে মধ্যে ওরা বলে যে ভাই চল বেরোই, বাট সবাই সেই আগের যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপটা এখন আর হয় না, তার কারণ হচ্ছে এখন সবাই যে যার কাজে ব্যস্ত, তারপরও কারো কারো বিয়েও হয়ে গেছে, তাদের ফ্যামিলি হয়েছে, তো ফ্যামিলি হয়ে গেলে সেই জিনিসটা সম্ভব হয় না। এগুলো বেশ মাঝে মধ্যে মনে করি, আর সেই মনে করা থেকে ভালো লাগা আর। তো আমরা এক্সিট থেকে বেরোলাম, এটা হচ্ছে এক্সিট সাইডটা, আর এক্সিট সাইডের সামনে হচ্ছে আমার বাইকটা রাখা। এই যে দেখুন বাইকটা এখানে রাখা আমার, বাইকটা নিয়ে চলো আমরা শ্রীভূমি ঠাকুর দেখে প্যান্ডেল দেখে আমি এখন যাচ্ছি আমাদের সাইডটা দেখে। দেখুন ফ্লাইওভার থেকে নেমে যাব, আমাদের
গাইস, ঠাকুর দেখে আবার চলে আসলাম গড়িয়াতে, শ্রীরামপুরে আমাদের, এটা আমাদের কলেজের পাশেই একদম। তো ভেবেছিলাম অনেকগুলো ঠাকুর দেখবো, বাট বাইক নিয়ে গেছিলাম রোদের ভিতরে আর একদম শরীর দিচ্ছে না, সেই জন্য আবার চলে আসলাম আমাদের গড়িয়াতে। এই শ্রীরামপুরে ঠাকুরটা বেশ সুন্দর হয়, আর শরীর দিচ্ছে না। নবদুর্গা পঞ্চদুর্গা আজকে আর যাবো না। তো এটা হচ্ছে আমাদের সেই শ্রীরামপুরের সেই ঠাকুরটা, বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, প্রতিমাটাও বেশ সুন্দর। এখানে আবার প্রদীপ রেখেছে, সেই প্রদীপও জ্বালানো হবে। আর অলরেডি সবাই আসছে দুপুরবেলা থেকেই, মানে মণ্ডপে প্রতিমা দেখার জন্য। সো গাইজ, অল্প টাইমে এই দুপুরবেলা আপনাদেরকে যতটা পেরেছি ঘুরিয়ে দেখিয়েছি। শরীর আর দিচ্ছে না, কারণ শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। আসলে রোদের ভিতরে বাইক চালানোটা একটা কঠিন ব্যাপার। বাইক চালিয়ে সেই শ্রীভূমিতে গেলাম, শ্রীভূমির প্যান্ডেলটা আপনাদের দেখালাম, তারপর আবার গড়িয়ে আসলাম। তো আর পারছি না, এবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়ার পালা। তো প্যান্ডেলটা কেমন লাগলো? এটা এটা আমাদের গড়িয়ার সেই শ্রীরামপুরের সেখানটার প্যান্ডেলটা। তো এখানে প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে অ্যান্ড্রুজ কলেজের পাশে, আমার কলেজ ছিল অ্যান্ড্রুজ, সেই অ্যান্ড্রুজ কলেজের পাশেই এই প্যান্ডেলটা, বেশ সুন্দর প্যান্ডেলটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর সবাই সাবধানে ঘুরবেন এই পুজোতে। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।